নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনি দেখছেন অ্যাস্ট্রো বার্তায়। অ্যাস্ট্রো বার্তায় আজ আমার আলোচনার বিষয় টেম্পল সাইন ইন পামিস্ট্রি, অর্থাৎ হাতের মধ্যে মন্দির চিহ্ন যদি থাকে সেটি আমাদের জীবনে কি ধরনের ফল দিয়ে থাকে এবং মন্দির চিহ্নটি হাতের কোন জায়গায় থাকতে পারে। এই টেম্পল সাইন যদি আমাদের হাতে থাকে সেটি কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমাদের যে বর্তমান পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে আমরা এতটা প্রাধান্য দিই, কিন্তু আমাদের প্রত্যেকেরই আত্মার সাথে পরমাত্মার মিলন, এইটি হচ্ছে চরম পাওয়া। আর এই পাওয়া অনেকটাই ফ্রুটফুল হয় বা অনেকটাই সেই পথে আমরা এগিয়ে যেতে পারি যদি আমাদের হাতের মধ্যে টেম্পল সাইন বা মন্দির সাইন দেখতে পাওয়া যায়। তাহলে এই ভিডিওটি যারা অলরেডি দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন এটি কীভাবে আপনার হাতে তৈরি হতে পারে এবং জেনারেলি হাতের কোন জায়গায় এটি থাকে। আর যদি এটি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার জীবনধারার মধ্যে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবেন যাতে এই সংকেতটি অ্যাক্টিভেট অবস্থায় থাকতে পারে এবং আপনার চরম প্রাপ্তি লাভ হতে পারে। তাহলে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। এক্ষেত্রে হাত আপনার পৃথ্বীতত্ত্ব হোক, জলতত্ত্ব হোক, বায়ুতত্ত্ব হোক, যা কিছু হতে পারে, শুধুমাত্র সংকেতগুলিকে দেখবেন যে কোন জায়গায় এই মন্দির চিহ্ন বা টেম্পল সাইন এটি আপনার হাতে থাকতে পারে। জেনারেলি অধিকাংশ মানুষের হাতেই এটি এই রাহুর স্থানে থাকে। রাহু কিন্তু চরম ম্লেচ্ছ গ্রহ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। রাহু ছায়া গ্রহ, কিন্তু এই রাহু যদি বৃহস্পতি বা শনি দ্বারা বিশেষভাবে কৃপা লাভ করে থাকে সেক্ষেত্রে কিন্তু রাহুর ক্ষেত্রেই এই রেয়ার সাইনটি তৈরি হয়। এখন এই যে বৃহস্পতি বা শনি, এই বৃহস্পতি কিন্তু অবশ্যই শুভভাবে হাতের মধ্যে থাকতে হবে, অনুরূপভাবে এই শনিকেও কিন্তু শুভ থাকতে হবে। অর্থাৎ যদি আপনার বৃহস্পতি বা শনির শুভ প্রেক্ষা রাহু পায় এবং রাহুর ক্ষেত্রে এই টেম্পল সাইনটি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সৌভাগ্যবান, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। পরম ঈশ্বরের কৃপা আপনি পাবেন, এই বিষয়টির সুনিশ্চয়তা রয়েছে। তাহলে এটি কিভাবে তৈরি হতে পারে? এটি ইন জেনারেল এটি হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র। এখানে অনেক ক্ষেত্রে এই ধরনের রেখা আপনারা দেখতে পাবেন, আবার এই ধরনের কিছু রেখা অর্থাৎ জাল জাল তৈরি হওয়া সেটিও লক্ষ্য করতে পারবেন। কিন্তু কোনো একটা ব্রাঞ্চ লাইন সেটি যদি এই রূপ অর্থাৎ চতুষ্কোণ বা চতুর্ভুজ হয়, অর্থাৎ এক্স্যাক্টলি এই ধরনের যদি আপনার হাতে এটি তৈরি হতে থাকে এবং শনির ক্ষেত্র থেকে এই ধরনের কোনো সাইন তৈরি হয় যেটাকে দেখে আদতে একটা মন্দিরের মতো মনে হবে, সেই রূপ যদি তৈরি হয় তাহলে কিন্তু এটি যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দিয়ে থাকবে। অনেকের হাতেই কিন্তু এই ধরনের একটি সাইন লক্ষ্য করা যায়। এটি বৃহস্পতির প্রেক্ষা পেতে পারে অথবা শনির প্রেক্ষা পেতে পারে, অর্থাৎ এখানে আপনার একটা চতুর্ভুজ তৈরি হয়ে রয়েছে এই ধরনের, আর ঠিক মন্দিরের চূড়ার মতো এই ধরনের একটি সাইন যেটি বৃহস্পতির দিক থেকে এসে এই রাহুর ক্ষেত্রে চতুষ্কোণকে স্পর্শ করছে, সেক্ষেত্রে হস্তরেখা শাস্ত্রে এই সাইনটিকেই মন্দির সাইন বলছে বা টেম্পল সাইন বলছে। এটি যদি আপনার হাতে থাকে এবং যদি এই মন্দিরের চূড়ার অংশটি বৃহস্পতির ক্ষেত্র থেকে আসে, বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু লালিমা আভাযুক্ত, বৃহস্পতির ক্ষেত্রটি একটু বড়, বৃহস্পতির ক্ষেত্রে কোনো অশুভ সংকেত না থাকে, আর বৃহস্পতির আঙুলে যদি এই ধরনের সংকেত থাকে তাহলে আমরা ধরে নেব বৃহস্পতি শুভভাবে রয়েছে। আর এই শুভ বৃহস্পতির প্রেক্ষা যখন রাহু পাবে তখন কিন্তু রাহুর মধ্যে যে ম্লেচ্ছ এই ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু হ্রাস পাবে। গুরুর কৃপায় রাহু কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে আনবে। যে সমস্ত মুনি ঋষিরা রয়েছে বা যে সমস্ত যোগী মানুষরা রয়েছে, অর্থাৎ প্রকৃত অর্থে যোগী, তারা কিন্তু অবশ্যভাবে রাহুর ক্ষেত্রে তাদের টেম্পল সাইন দেখতে পাওয়া যায়। আবার অনুরূপভাবে এই যে মন্দিরের চূড়া এটি যদি শনির ক্ষেত্র থেকে আসে সেক্ষেত্রেও কিন্তু বড় বড় যে তান্ত্রিক বা জাদুবিদ্যায় পারদর্শী, যারা প্রকৃত অর্থে জনকল্যাণকর কাজের জন্য পরিচিত, অর্থকে যারা কোনোদিন প্রাধান্য দেয়নি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে যারা কোনোদিন প্রাধান্য দেয়নি, যারা
জনসমাজের কল্যাণ করার জন্যে নিজের জীবন উৎসর্গ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে চূড়ার অংশটি এটি শনির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধর্ম প্রচারক এই সমস্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এইরূপ একটি মন্দির রাহু এবং শনির সম্মিলিত স্থানে লক্ষ্য করা যায়। তারা কিন্তু নিজের পরিশ্রম, নিজের কাজ, নিজের মেধা সেটি কিন্তু মানুষের কল্যাণের জন্যই করে থাকে। তাহলে এটি একটি অত্যন্ত রেয়ার সাইন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। যদি আপনার হাতে এই ধরনের একটি রেয়ার সাইন রয়েছে তাহলে আপনার কিন্তু ইষ্ট প্রাপ্তির পথে আপনি অনেকটা অগ্রসর হতে পারবেন, এই বিষয়টিকে সুনিশ্চিত করছে। অনেক ক্ষেত্রে হাতে যদি এই ধরনের একটি মন্দির চিহ্ন দেখতে পাওয়া যায় এবং ভয়লেসিভা বা দৈব দর্শন রেখা আপনার হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু ঈশ্বর দর্শন এটিও আপনার ক্ষেত্রে সম্ভবপর হতে পারে। এখন এই যে ভয়লেসিভা বা দৈব দর্শন রেখা, একে অনেকেই প্রত্যক্ষদর্শী রেখা এটাও বলে থাকে, তাহলে এটা করতলে কোথায় থাকে এই বিষয়টিও আপনাকে দেখতে হবে। তাহলে ভয়লেসিভা বা দৈব দর্শন রেখা বা প্রত্যক্ষ দর্শন রেখা যাই বলুন না কেন সেটি কিন্তু করতলে এইভাবে থাকে, অর্থাৎ অর্ধচন্দ্রাকারে। যদি আপনার এই ধরনের একটি চন্দ্রক্ষেত্র থেকে মঙ্গল ক্ষেত্র পর্যন্ত এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায় এটি অত্যন্ত দুর্লভ। এবং এই যে মন্দির সাইন এটা হয়তো 1% মানুষের মধ্যে থাকতে পারে বা 1 কোটি মানুষের মধ্যে হয়তো 200 বা 100 জন মানুষের মধ্যে থাকতে পারে। তাহলে এই দুটি সাইনই কিন্তু অত্যন্ত রেয়ার, এগুলি খুব সাধারণত দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি কারো হাতে থাকে তিনি যে ঈশ্বরের দূত এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এই রেখাটিকে আমরা ভয়লেসিভা বা দৈব দর্শন রেখা বলতে পারি। এই রেখা যদি আপনার হাতে থাকে এবং আপনার করতলে যদি এই ধরনের একটি টেম্পল সাইন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ঈশ্বর দর্শন এটি আপনার হতে পারে, এই বিষয়টিকে সুনিশ্চিত করছে। তাছাড়া আরও একটি বিষয় রয়েছে, এই ভয়লেসিভা যদি আপনার হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি বাক সিদ্ধ হতে পারেন। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মুখে যা বলবেন সেটাই ঘটবে, এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাক সিদ্ধা হতে পারেন, অর্থাৎ আপনি যেটা যাকে বলে দেবেন তার ক্ষেত্রে সেটাই ঘটবে। আপনি অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী নাও হতে পারেন কিন্তু আপনার মুখের কথা সেটি কিন্তু ফ্রুটফুল প্রমাণিত হবে। তাহলে এই রেখাটি যদি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ঈশ্বর দর্শন এটি আপনার হতেই পারে। এছাড়াও কেতুর ক্ষেত্রেও কিন্তু টেম্পল সাইন দেখতে পাওয়া যায়, অর্থাৎ করতলের মাঝে এই ধরনের হয়তো উন্নতিসূচক রেখা রয়েছে। খুব ভালোভাবে এই জায়গাটি বুঝবেন, এই ধরনের রেখাকে আমরা উন্নতিসূচক রেখা বলি আর এই ধরনের রেখাকে আমরা ভাগ্য রেখা বলি। তাহলে ভাগ্য রেখা এবং উন্নতি রেখার মাঝে এই ধরনের কিছু কাট সেটিও লক্ষ্য করা যায়। তাহলে এটা একটা চতুষ্কোণের রূপ নিল এবং ঠিক এই জায়গা থেকে মন্দিরের চূড়ার মতো এই ধরনের কোনো একটি সাইন যেটি শনির ক্ষেত্র থেকেও আসতে পারে বা বৃহস্পতির ক্ষেত্র থেকেও আসতে পারে। তাহলে এই ধরনের যদি কেতুর ক্ষেত্রে সংকেত থাকে সেটিকেও কিন্তু আমরা মন্দির চিহ্ন বা টেম্পল সাইন বলবো। এরা কিন্তু লোকচক্ষুর আড়ালে, অবশ্যই এরা কখনোই জনসমক্ষে কিছু করে না। দীর্ঘদিন তপস্যা করতে পারে, দীর্ঘদিন ধ্যান করতে পারে এবং একটা স্টেজে এরা কিন্তু ঈশ্বর প্রাপ্তি এদের হতেই পারে, বা অনেক ক্ষেত্রে এদের যে গুপ্ত সাধনা এই গুপ্ত সাধনা একটা জন্মে সাকসেস নাও হতে পারে। জন্ম জন্মান্তর যেটি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন। তাহলে এদের কিন্তু জন্ম জন্মান্তরের তপস্যা সেটা কিন্তু কোনো একটা স্টেজে গিয়ে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে। তাহলে এইরূপ যদি একটি সাইন আপনার হাতের মধ্যে রয়েছে এবং আপনার হট লাইন সেটি যদি বিষ্ণু সিম্বল যুক্ত হয়, অর্থাৎ এইরূপ আর দীক্ষা হয়ে থাকে, তাহলে কিন্তু এটি অবশ্যই যথেষ্ট পজিটিভ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর আপনার ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থেকেই জীবনযাত্রা শুরু করেছেন, এই বিষয়টিকে সুনিশ্চিত করছে। শুধুমাত্র দুটো জায়গা আপনারা দেখে নেবেন, আপনাদের বাম হাতে আপনি পুরুষ হন অথবা মহিলা হন, আপনার বাম হাতে এই ধরনের একটি ভয়লেসিভা এই সাইনটি রয়েছে বা দৈব দর্শন রেখা রয়েছে। এই রেখাটি আদতে ঈশ্বরকে দর্শন করার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে। এবং ডান হাতে এই ধরনের একটি মঙ্গল রেখা প্রমিনেন্ট রয়েছে, আপনার হাতে টেম্পল সাইন থাক বা না থাক আপনার মধ্যে বাক সিদ্ধ এই ব্যাপারটি যথেষ্ট রয়েছে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এটি আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় রয়েছে, আপনার মধ্যে কোনো ভণ্ডামি এটা থাকতে পারে না।
তাহলে এই সাইনগুলি আপনার হাতের মধ্যে রয়েছে কিনা দেখে নিন। যদি থাকে সেক্ষেত্রে মনুষ্য জন্মের যে পরম চাহিদা সেই চাহিদা কিন্তু ফুলফিল হতেই পারে ঈশ্বরের আশীর্বাদে। তাহলে এই সাইন কিন্তু অত্যন্ত রেয়ার সাইন, খুব খুব অল্প সংখ্যক মানুষের হাতের মধ্যেই থাকতে পারে। আর সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যথেষ্ট সৌভাগ্যবান এবং ঈশ্বরের কৃপা ধন্য, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।